একে তো এই পচা গরম, তার মধ্যে আবার হচ্ছে স্প্লিটেন্স, তার মধ্যে চুল প্রচন্ড পরিমাণে রাফ হয়ে যাচ্ছে, ড্রাই হয়ে যাচ্ছে, কি যে বিশ্রী অবস্থা সে আশা করছি আর কাউকে নতুন করে বলে বোঝাতে হবে না। এছাড়াও এত গরমে এত বেশি করে সোয়েট হচ্ছে যে তার জন্য সারাক্ষণই কিন্তু প্রায় মাথাটা ভিজে থাকছে এবং সেখান থেকে ঠান্ডা লাগছে, আর ওই যে ঘামটা রয়ে যাচ্ছে তার জন্য ড্যান্ড্রফ হয়ে যাচ্ছে এবং খুবই বিরক্তিকরভাবে চুলটা চিপচিপে হয়ে যাচ্ছে। খুবই অসহ্যকর এই গরমে নিজের চুলকে মেনটেন করা কিন্তু খুব বেশি করে জরুরি। তাই আজকে মাত্র দুটো স্টেপে একটা খুব সিম্পল হেয়ার স্পা তোমাদেরকে দেখিয়ে দেবো, সেটা যদি তোমরা করো চুল কিন্তু ঠিক এরকমই সিল্কি, শাইনি, সফট, ম্যানেজেবল থাকবে, সারা গ্রীষ্মকাল জুড়ে কোনো সমস্যা হবে না এবং এটা করতে কিন্তু খুব একটা বেশি এফোর্টও লাগবে না আর খুব একটা বেশি কিন্তু টাইম কনজিউমিংও একদমই নয়। খুব সহজেই এত সুন্দর চুল একদম কম সময়ে। প্রথমেই নিয়ে নাও 1-2 চামচ পরিমাণে অ্যালোভেরা জেল। এখানে কিন্তু তোমরা নর্মাল মার্কেট বেসড অ্যালোভেরা জেলও ইউজ করতে পারো, আদারওয়াইজ কিন্তু প্লান্ট বেসড মানে একদম পাতা থেকে কেটে ওই জেলটা নিয়েও তোমরা ইউজ করতে পারো, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। অ্যালোভেরা জেল আমাদের চুলকে প্রচণ্ডভাবে সিল্কি রাখে, সফট রাখে, শাইনি করে, ম্যানেজেবল রাখে এবং উইদাউট এনি কন্ডিশনার কিন্তু এটা চুলকে ভীষণভাবে স্মুথ রাখতে সাহায্য করে। আমরা জানি কিন্তু তা সত্ত্বেও আমরা অ্যালোভেরা জেল বাড়িতে, সবার বাড়িতেই প্রায় থাকে অ্যালোভেরা গাছ, কিন্তু ইউজ করি না। বাট এটা ইউজ করলে কিন্তু ডগা ফাটার যে সমস্যাটা সেটা দেখবে ধীরে ধীরে চলে যাচ্ছে। যে পরিমাণ স্প্লিটেন্স তোমার হয়ে গেছে সেটা কিন্তু কেটে অলরেডি ফেলে দিতে হবে। ওই দুমুখো চুলটাকে তোমার কোনোভাবে জোড়া লাগানোর কোনো রেমেডি নেই, ওটা কেটে ফেলে দাও, তারপর রেমেডি ট্রাই করো। নেক্সট এর মধ্যে অ্যাড করে নাও কোকোনাট অয়েল মোটামুটি 1 চামচ পরিমাণে। নারকেল তেল নিলে, নারকেল তেল কি করবে আমাদের চুলকে ভালো করে গোড়া মজবুত করতে সাহায্য করবে, চুলটাকে সফট করবে, শাইনি করবে। দেখো এই মুহূর্তে তো প্লেন মানে নারকেল তেল অ্যাপ্লাই করে রাখাটা আমাদের পক্ষে পসিবল হচ্ছে না, এত বেশি গরম পড়ে গেছে। তাই ঠিক এইভাবে একটা হেয়ার মাস্ক প্রিপেয়ার করে কিন্তু আমরা অ্যাপ্লাই করে নেব। চুলে তেল কিন্তু অবশ্যই জরুরি, এই যে হিউমিডিটি অবস্থা সেই জন্য কিন্তু তোমার চুল প্রচন্ড রাফ হয়ে যাবে, ড্রাই হয়ে যাবে, ড্যামেজ হয়ে যাবে, যেটা কিওর করতে হলে পরে কিন্তু খুবই মেহনত করতে হবে। তার জন্য বলছি জাস্ট নারকেল তেল আর একটুখানি অ্যালোভেরা জেল নিয়ে ভালো করে মিক্স করে নাও। মিক্স করে নিলেই দেখবে রেডি হয়ে যাবে আমাদের DIY হোমমেড হেয়ার স্পা ক্রিম। এটা পুরো তোমার চাইলে স্ক্যাল্পেও অ্যাপ্লাই করতে পারো, না হলে দরকার নেই, শুধুমাত্র হেয়ার লেন্থে অ্যাপ্লাই করে নাও, নিয়ে রেখে দাও আধ ঘন্টা মতো। আধ ঘন্টা রেখে সেটাকে ভালো করে শ্যাম্পু করে নিতে হবে। শ্যাম্পুর জন্য অবশ্যই নর্মাল শ্যাম্পু ইউজ করবো না, শ্যাম্পুটাও কিন্তু একটু DIY রেমেডি ট্রাই করবো, যাতে করে আমাদের চুলটা প্রচণ্ড পরিমাণে সিল্কি হয়ে যায়, সফট হয়ে যায়, শাইনি থাকে, ম্যানেজেবল থাকে, একদমই আলাদা করে কোনো রকমের কন্ডিশনার সিরাম কিছু ইউজ করতে না হয়। তার জন্য দেখো প্রথমেই আমাদের এখানে যেটা লাগবে সেটা হলো চাল ধোয়া জল। প্রত্যেক দিন প্রায় সবার বাড়িতেই ভাত রান্না হয়, রান্না হওয়ার সময় যে চালটা প্রথমে একবার ধুয়ে নেবে, ঠিক আছে, যে চালটা ভাতটা করছো সেটা ধুয়ে নেওয়ার পর আরও একবার যখন জল দিয়ে ধোবে, সেই জলটা মানে সে তখন চালটা না একটু ভালো করে হাতে করে করে একটু এইভাবে চালগুলোকে একটু চটকে চটকে ধুয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের DIY রাইস ওয়াটার। এবং এই যে চালের জল এটা কিন্তু খুবই উপকারী আমাদের চুলের জন্য। অবশ্যই চালটাকে ওভারনাইট সোক করে রাখার কোনো প্রয়োজন নেই, রাখলে তো খুবই ভালো, আদারওয়াইজ কোনো দরকার নেই। এই রাইস ওয়াটারটা নিয়ে নাও পরিমাণ মতো। এখানে আমি মোটামুটি 3-4 টেবিল স্পুন মতো এই রাইস ওয়াটারটা নিয়েছি। এটা আমাদের চুলকে যেমন চকচকে করবে তেমন কিন্তু স্ট্রেট একটা এফেক্ট দেবে, বাউন্সি একটা এফেক্ট দেবে, সিল্কি করে দেবে চুলকে। সেই জন্য এই চাল ধোয়া জল ভীষণই জরুরি। আর চাল ধোয়া জল একদম কিন্তু মানে বেসিনে কোথাও ফেলে দেবে না, এটা এক্সট্রা হয়ে গেলে অবশ্যই গাছে দিয়ে দেবে। গাছ কিন্তু চালের জল পেলে আরও বেশি পুষ্টি পায়, জানো কি। যাই হোক, নেক্সট এর মধ্যে আমরা যেটা অ্যাড করবো সেটা হলো লিকার চা। সবার বাড়িতেই হয়। এখানে কিন্তু একটা বলে রাখি, যারা চাইছে চুলটা একটুখানি কালার করতে মানে একটু লাইট একটা ব্রাউনিশ কালার আনতে, তারা কিন্তু এই চায়ের জলের পরিবর্তে কফিও ইউজ করতে পারো, কোনো সমস্যা নেই। বাট চায়ের জল ইউজ করলে কি হবে, চুলটা অনেক বেশি কালো কালো ভাব আসবে, ধীরে ধীরে দেখতে পাবে এবং চুলটা প্রচন্ড পরিমাণে সিল্কি হয়ে যাবে, শাইনি হয়ে যাবে, সফট হয়ে যাবে, বাউন্সি হয়ে যাবে, ম্যানেজেবল হয়ে যাবে। তাই চা অথবা কফি যে কোনো একটা তোমরা ইউজ করতে পারো, এখানে কোনো সমস্যা নেই। মোটামুটি যতটা পরিমাণে চালের জল নেবে ওই সমান পরিমাণে চা নেবে, ঠিক আছে। এবং এছাড়াও কিন্তু সিল্কি, শাইনি, খুব সুন্দর, ম্যানেজেবল একটা হেয়ার তো পাচ্ছ, তার পাশাপাশি এই যে চালের জল ইউজ করছো তার ফলে কিন্তু হেয়ার গ্রোথেও সাহায্য করবে এবং হেয়ার ফলটা কম করতে সাহায্য করবে এইভাবে তুমি যদি শ্যাম্পু করতে পারো, ঠিক আছে। তাই নেক্সট এরপর কিন্তু আমরা এখানে অ্যাড করে নেব পাতিলেবুর রস। মোটামুটি এখানে ছোট্ট একটা পাতিলেবু নিয়েছি, পুরোটাই আমি এখানে দিয়ে দিচ্ছি। 2-3 টেবিল স্পুন মতো পাতিলেবুর রস নিলে কিন্তু এখানে হয়ে যাবে। কারণ দেখো এই যে ঘাম হচ্ছে, ঘামটা স্ক্যাল্পে জমে থাকছে, তার ফলে ড্যান্ড্রফ হচ্ছে,
স্টিকি ড্যান্ড্রফ হয়ে যাচ্ছে, আমরা বুঝতে পারছি না, এবং এর ফলে কিন্তু খুব বিশ্রী একটা গন্ধ সৃষ্টি হচ্ছে, একটা দুর্গন্ধ সৃষ্টি হয় অনেক সময় দেখতে খেয়াল করে, এবং ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়ে যাওয়ার চান্স থাকে, তার জন্য গুড়ি গুড়ি র্যাশ হয়ে যায় স্ক্যাল্পের মধ্যে। তাই সেটা থেকে বেরিয়ে আসতে গেলে কিন্তু অবশ্যই এভাবে তোমাদেরকে লেবুর রসটা এর মধ্যে অ্যাড করে নিতে হবে। অনেকেরই কিন্তু কমপ্লেইন থাকে যে লেবুর রস ইউজ করলে চুলে প্রচণ্ড ড্রাই হয়ে যায়। হ্যাঁ গো, সত্যি হয় এটা, পাতিলেবুর রস ব্যবহার করলে চুলে একটু ড্রাই হয়ে যায়। ঠিক তার জন্যই, ম্যানেজ করার জন্যই কিন্তু রাইস ওয়াটারটা এখানে দেওয়া, চালের জল প্রচণ্ড পরিমাণে চুলটাকে সিল্কি করতে সাহায্য করবে, শাইনি করবে। এছাড়াও চাও আছে, এই দুটোই কিন্তু হেয়ার কন্ডিশনার হিসেবে খুব ভালোভাবে কাজ করে। নেক্সট, এরপর আমরা যেটা করব সেটা হলো অ্যাড করে দেবো আমাদের ফেভারিট একটা শ্যাম্পু। তোমরা যে যেটা ব্যবহার করছো, মানে যে শ্যাম্পুটাই এখন ব্যবহার করছো, যেটা বাড়িতে আছে সেটাই করো, শ্যাম্পু চেঞ্জ করার কোনো প্রয়োজন পড়বে না, যদি না তোমার শ্যাম্পুতে কোনো প্রবলেম ক্রিয়েট করে, তোমার চুলটা হয়তো মনে হচ্ছে ঠিকঠাক হচ্ছে না, হেয়ার ওয়াশ হচ্ছে না। তো ধীরে ধীরে আরও অনেক ধরনের শ্যাম্পুর রিভিউ আমি নিয়ে আসবো, দেখতে থাকো। তো যাই হোক না কেন, আমি এখানে জাস্ট নর্মালি ইন্দুলেখার শ্যাম্পুটা ইউজ করছি। আমি বেশিরভাগ সময় কিন্তু ইন্দুলেখাটাই করে থাকি, তোমরা আমাকে অনেকেই জিজ্ঞেস করে থাকো, তো আমি তাই জন্য অনেক ভিডিওতেই বলেছি। যাই হোক, আমি এখানে আরও একবার বলে দিলাম যে অনেক শ্যাম্পুই বাড়িতে আছে, তার মধ্যেও আমার ইন্দুলেখাটা কেন জানি না বেস্ট মনে হয়, তো সেই কারণে ইন্দুলেখাটা আমি বেশিরভাগ সময় করে থাকি। যাই হোক, ভালো করে কিন্তু প্রত্যেকটা উপকরণ একসাথে মিক্স করে নেওয়া খুব বেশি করে জরুরি। মিক্স করে নিলে কিন্তু রেডি হয়ে যাবে আমাদের DIY হার্বাল শ্যাম্পু, যেটা ইউজ করলে চুলটা প্রচণ্ড পরিমাণে সিল্কি থাকবে, ম্যানেজেবল থাকবে। তার আগে অলরেডি আমরা কিন্তু একটা প্রি কন্ডিশনিং হেয়ার মাস্ক অ্যাপ্লাই করেছিলাম, হেয়ার স্পা অ্যাপ্লাই করেছিলাম, হেয়ার স্পা ক্রিম অ্যাপ্লাই করেছিলাম, যার ফলে চুলটা প্রচণ্ড পরিমাণে সিল্কি তো হবেই হবে। এবার এই শ্যাম্পুটা করার সময় অবশ্যই খেয়াল রাখবে, প্রথমে সবার প্রথমে কিন্তু স্ক্যাল্পটা ভালো করে ক্লিন করতে হবে। তার জন্য স্ক্যাল্পটাকে ফোকাস করে ভালো করে কিন্তু শ্যাম্পুটা করবে, ভালো করে রাব করবে স্ক্যাল্পে, দেখবে ভালো করে পরিষ্কার হয়ে যাওয়ার পর তারপর কিন্তু বাকি যে শ্যাম্পুটা থাকবে সেটা আস্তে আস্তে পুরো চুলে অ্যাপ্লাই করে নেবে, দিয়ে ভালো করে রাব করবে। কারণ না হলে না স্ক্যাল্প থেকে অয়েল একদম যেতে চায় না, আর এই যা গরম, বাপরে বাপ, ভালো করে শ্যাম্পু না করলে একদম পুরো শেষ মনে হবে যেন। তো যাই হোক, ভালো করে শ্যাম্পু করে নিলে কিন্তু দেখতে পাবে তোমার চুলটা কতটা পরিমাণে সিল্কি হয়ে গেছে, শাইনি হয়ে গেছে, ভীষণই ম্যানেজেবল লাগছে। এরপর আর কোনো রকমের কন্ডিশনার, হেয়ার সিরাম কিচ্ছু অ্যাপ্লাই করার দরকার পড়বে না, কোনো কিছুই অ্যাপ্লাই করতে হবে না। এই শ্যাম্পুটা কিন্তু একাই 100, এর আগে যে প্রি কন্ডিশনিং হেয়ার মাস্কটা আমরা অ্যাপ্লাই করেছিলাম, এই দুটো মিলে তোমার চুলটা প্রচণ্ড পরিমাণে ম্যানেজেবল, সিল্কি, শাইনি, সফট থাকবে, চুল পড়া বন্ধ হবে, চুল গজাবে। তো তার জন্য এই ট্রিটমেন্টটা অবশ্যই সপ্তাহে একবার করে করো, দেখবে তোমার চুলটা কতটা ভালো থাকছে। অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে সেটা জানিও যে তুমি কি রেজাল্ট পাচ্ছ। এই গরমও কিন্তু আলাদা করে আর কিছু ইউজ করতে হবে না, এটাই ইউজ করো, দেখবে খুবই ভালো থাকবে তুমি। ভিডিও হেল্পফুল মনে হলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না, চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে নাও এরকমই সুন্দর সুন্দর ভিডিও আরো দেখার জন্য। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিও, টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই, অ্যান্ড ফাইনালি থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।